হ্যালো বন্ধুরা, আমি তমাল। আমি আজকে তোমাদের দেখাবো আমার ছোট্ট একখানি জায়গা, 7 ফুটের মতো হবে। সেখানে আমি কি কি গাছ লাগিয়েছি। এটা একটা নয়নতারা গাছ, দেখো কত বড় হয়েছে, কত ভালো লাগছে দেখতে। অনেক ফুল ফোটে, সকালবেলা মা অনেক ফুল তুলে নিয়ে গেছে পুজো দেওয়ার জন্যে। পাশে একটি রেড লেডি পেঁপে গাছ, আর এদিকে একটি লঙ্কা গাছ আছে। লঙ্কা গাছটি বেশ বড় হয়েছে। তার নিচে আছে একটি আনারস গাছ, এবং তার পাশে আরেকটি পেঁপে গাছ, একটি লোকাল পেঁপে গাছ, বীজ থেকে এখানে হয়েছে, ছোট ছোট ফল ধরেছে, ছোট্ট পেঁপে, দেখতে খুবই সুন্দর লাগছে। উপরে আরো ফুল আছে, দেখতে খুবই ভালো লাগে। আমার গাছ খুবই প্রিয়, মাটিতে সে ছোট ঘাসই হোক না কেন, ঘাসটাকেও আমার যত্ন করতে খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে, সব গাছকে আদর করতে ভালো লাগে। এখানে আছে একটি শশা গাছ, শশা গাছটিতে ফুল এসেছে। একটি পুঁই গাছ, ছোট্ট গাছ, এখনো আমি মাচা বানিয়ে দিব ছোট করে পুঁই গাছের জন্যে। এদিকে আছে টমেটো গাছ, টমেটো ধরেছে। গাছটা বেশ বড় হয়েছে, ছোট ছোট আরো ফল দেখা যাচ্ছে। চারপাশে অনেক ফলই আছে, দেখা যাচ্ছে না। পেছন দিকে একটি জবা গাছ, এই গাছটি আমি বনসাই বানাবো। তার জন্যে আমি 5 বার এটিকে প্রুনিং করেছি। গাছটির বয়স আছে কিন্তু ছোট হয়ে আছে, অনেক শাখা প্রশাখা আছে। এটি একটি আম গাছ, হিমসাগর আম এটি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা একটি গাছ, এটি হচ্ছে ধুতরা ফুল, বেগুনি রঙের যে ফুলটা হয়, এবং ডবল ফুল। আর এটি একটি ছোট চারা গাছ, কলা গাছের, জাহাজি কলা গাছ। এই গাছ অনেক ছিল এবং ভালো ফল হতো, নতুন করে আবার লাগালাম। এখানে একটি টগর ফুলের ডাল আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম, এখন শেকড় বেরিয়েছে এবং অনেক পাতা ডাল বেরিয়েছে। প্রতিদিন কিন্তু ফুল হয় এখানে, মা ফুল তুলে নিয়ে যায় পুজো দেওয়ার জন্যে। আর এখানে একটি লতানো গাছ, এই পাতাগুলো খুব দুর্গন্ধ হয়, মা এই পাতা দিয়ে বড়া বানায়। মা বড়া বানানোর সময় আমি তো রেগে যাই গন্ধে, কিন্তু খাওয়ার সময় বেশ মজা করেই খাই। এই গাছটির নাম তোমরা যদি কেউ জানো আমাকে জানাবে। আর পাশে অনেকগুলো কচু গাছ আছে, এখান থেকে প্রায়ই ডাল কেটে নিয়ে যাওয়া হয়, তারপরে দেখা যায় সেখান থেকে আবার নতুন ডাল বের হয়, এভাবে 3 বার কেটে নিয়ে গিয়েছে। আর এখানে একটি প্লেট দেখতে পাচ্ছ, এই প্লেটটিতে বিড়ালকে খাবার দিই। আমাদের বাড়িতে নেই বিড়াল, আশেপাশের থেকে আসে, আমাদের মায়া লাগে, খেতে দিই। আর এখানে অ্যালোভেরা গাছও আছে, ঔষধি গুণযুক্ত অ্যালোভেরা। আর একটি পাকুর গাছ, এটিকে আমি বনসাই বানাবো, মাটিতে রেখে দিয়েছি, গোড়াটি ভালোই হচ্ছে, পরে বনসাই টবে আমি এটাকে লাগাবো। এগুলো পর্তলিকা গাছ, টবের মধ্যে প্রচুর গাছ আছে, আমি যখন কেটে ফেলে দিই তখন না ফেলে এখানে লাগিয়ে রাখি।
অন্য দিন অন্য ভিডিওতে পর্তুলিকা গাছের অনেক ফুল দেখাবো। আর এটি একটি পান গাছ, এটি মা লাগিয়েছে, মা পান খায় তো তাই। এই গাছটিকে এই কামরাঙা গাছের উপর দিকে উঠিয়ে দেবে মা বলেছে। আর এই কামরাঙা গাছটি প্রচুর মিষ্টি কামরাঙা হয়, সারা বছরই কামরাঙা ধরে থাকে। কত ফুল এসেছে এবং ছোট ছোট কুড়ি এসেছে। এই গাছে নানান ধরনের নানান রঙের পাখি আসে, এটাই আমার কাছে বড় পাওনা। সারা দিন কিচিরমিচির করে এবং তাদের দেখতে দেখতে আমার সময় কেটে যায়। ভিডিও করতে করতে হঠাৎ মুষলধারায় বৃষ্টি নেমে আসলো। আর বৃষ্টি নামলে আমার খুবই ভালো লাগে, মনটা উদাস হয়ে যায় এবং আমার মতো আমার প্রিয় বন্ধু গাছদেরও খুব ভালো লাগে, তারাও সবুজে সতেজ হয়ে গেছে, চকচকে রং নিয়ে তারা ময়ূরের মতো যেন নেচে ওঠে। গাছের পাতায় যখন বৃষ্টির জল পড়ে তখন মনটা ভাবুক হয়ে যায়। এদিকে আমার প্রিয় বন্ধু মাছেদেরও আনন্দে আত্মহারা হয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, চারদিকে ছুটে যাচ্ছে, বৃষ্টির ফোঁটা পেয়ে তারাও আনন্দিত, আমার হাত পেলে তারাও হাতের দিকে ছুটে আসে। একটি মাছ গোল্ডফিশ এখনই আমার হাতে উঠতে যাচ্ছিল। এদিকে সুপারি গাছ দেখা যাচ্ছে, বাবুই পাখির বাসা থাকলে ভালো হতো। অবশেষে ঘরে চলে আসলাম এবং বারান্দার থেকে বাইরের দৃশ্য দেখতে পাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।